আপনিও বলছেন যে তুমি এই জমিরার নিকটে জমিরা নামে মসজিদটাতে তুমি গঠন করতেছ, তোমার জমির ভিতরে তুমি কখনো গঠন করতে পারবে না, কারণ তোমার বাবা ইন্তেকাল হন নাই, তোমার বাবা এই জমির ভিতরে গিয়া শহীদ হন নাই, তোমার মা শহীদ হন নাই। আমার মা বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে নিচে কুরবান হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ। আজকে যদি জমিরা নামে মসজিদ উঠতে লাগে তাহলে আমরা দুই শিশু মাটি উঠতে লাগবো বলেন সুবহানাল্লাহ। বিহারে গ্রামবাসী ভাই বন্ধু বাবা, সেই জায়গাটা 3.5 লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন বলেন সুবহানাল্লাহ। যতদিন সেই মসজিদের ভিতরে দুইজন বাসী আছিলেন, ওই দুইজনের বহুত সম্পদ ছিলেন, এই সমস্ত সম্পদে মসজিদের ভিতরে কাটিয়ে ওনারা এই গলি রাতিয়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে গেছেন বলেন সুবহানাল্লাহ। আরে ভাই বন্ধু বাবা, আজকে এই মসজিদে আজকে যে ওনারা নামাজ পড়লেন, ভালো লাগছে না খারাপ লাগছে? নিশ্চয় খারাপ লাগছে। যদি এই চোখটি যদি উঠাই দেই সেজদায় যাবেন, হাঁটু মারবেন, খারাপ লাগবে না ভালো লাগবে? একটু খারাপ লাগবে। এই খারাপে থেকে বাঁচবার হলে আমরা রাইজবাসী কিবা একটা করার দরকার আছে কিনা? নিশ্চয় আছে। বিহারি গ্রামবাসী ভাই বন্ধুরা, আমাদের এই অঞ্চলের ভিতরে আমাদের এই বৈঠকের ভিতরে এমন মানুষ আছে, হ্যাঁ ওনারা যদি একটু আয় পারে নিশ্চয় দিতে পারবো। এই মসজিদের ভিতরে জাই নামাজ সিস্টেম প্রায় জানতে লাগবে, জাই নামাজ সিস্টেম হুজুরে বলছেন যে এরকম জাই নামাজের মতো ড্যান্স পাওয়া যায় না? নিশ্চয় পাওয়া যায়। যে আমরা যদি একটা একটা জাই নামাজের সিস্টেম যদি একটা ট্রায়ালে পয়সা যদি দেই, আমাদের কোনো দিনও কমই হবো না, আল্লাহ তাবারাকা তাআলা রহমতিভাবে বৃদ্ধি করবেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ভিতরে কেরা একটা জাই নামাজ সিস্টেম কাজ দিবেন আল্লাহর বাসতে। তোমার নামে তোমার